এবার নজর রাখবো একটু আগেই আপনাদের যে খবর তুলে ধরেছিলাম আপনাদের সামনে, যে বাগদায় সেখানেও আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যাচ্ছে এক তৃণমূল কর্মীকে, এমনই ছবি পোস্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, আড়িয়াদহ থেকে বাগদার এই ঘটনা নিয়ে এবার চাপও বাড়াচ্ছে বিজেপি। গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, আর এবার অমিত শাহের কাছে নালিশ জানাবেন রাজ্য বিজেপির সভাপতি। বাংলায় দুষ্কৃতী রাজ চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব জানাবেন বলে জানান সুকান্ত মজুমদার। আড়িয়াদহ থেকে বাগদার ঘটনা নিয়ে বাদ চাপ বাড়াচ্ছে বিজেপি। গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, আর এবার অমিত শাহের কাছে নালিশ জানাবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী যাকে হাতে পুলিশের সার্ভিস রিভলভার নিয়ে দেখা যাচ্ছে, এবং এই নিয়েই এবার কি তাহলে তারা চাপ বাড়াতে চলেছেন? তো শুধু এই ঘটনা নয়, আড়িয়াদহর ঘটনা পাশাপাশি যে সমস্ত ঘটনা, বাগদার ঘটনা, সমস্ত পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বঙ্গ বিজেপি এবং তাদের বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যেটা বিজেপি চব্বিশ ঘন্টাকে আমাদের জানিয়েছেন যে গতকাল মুখ্যমন্ত্রীর বয়ান এবং অর্জুন সিং এর নাম নিয়ে আসা সমস্ত বিষয়টা এবং বিজেপি কর্মীদের কেস দেওয়া হচ্ছে, মিথ্যে কেস দেওয়া হচ্ছে সেই অভিযোগ করছেন তিনি, সমস্ত বিষয়টা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেভাবে গণপিটুনি চলছে সমস্ত ঘটনাটা নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন এবং তিনি ফোনে কথা বলবেন আগে, তারপর গোটা রিপোর্ট তিনি অমিত শাহের কাছে জমা করবেন। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন আমাদের জি চব্বিশ ঘন্টাকে একবার তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, এই ছবি প্রমাণ করে দিচ্ছে যে এই উপনির্বাচনে এই সমস্ত অস্ত্রগুলো আনা হয়েছিল উপনির্বাচনের জন্য এবং এই উপনির্বাচনে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এবং এই তদন্ত হওয়া উচিত। এবং তৃণমূল কংগ্রেসের আমলে ল অ্যান্ড অর্ডার কোথায় পৌঁছে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ধরনের ল অ্যান্ড অর্ডার লেসনেস কে নিজেই তার মানে তার প্রেরণা দিচ্ছেন এবং তার অনুপ্রেরণায় এসব হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারা ছাড়া এরা এই সমস্ত কিছু করতে পারতো না। এই পুরোটার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারা এবং তার অভিসন্ধি আছে। পুরো জঙ্গল রাজত্ব চলছে বাংলায়, তো আর তো বলার অপেক্ষা রাখে না। এবং পুলিশ প্রশাসন তো নির্বিকার, পুলিশ প্রশাসনের তো সোমোটো কেস রেজিস্টার করে কে গ্রেপ্তার করা উচিত, অস্ত্র আইনে গ্রেপ্তার করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি প্রয়োজনে কথা বলবো, বলে কথা বলে তাহলে সমস্ত কিছু জানাবো। প্রতিনিধি মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে, আমি আবারও একবার চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টি তিনি জানাবেন, কিন্তু তার পাশাপাশি তিনি এই প্রশ্নও তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে, যে এই ছবি যখন প্রকাশ্যে আসছে তাহলে পুলিশের তরফ থেকেই তো উচিত ছিল একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা, তাহলে এখনো পর্যন্ত কেন সেই পদক্ষেপ নেওয়া হয়নি? এবং শুধু তাই নয়, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সরাসরি তার অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, মুখ্যমন্ত্রীর বয়ান এবং রাজ্য প্রশাসনের ভূমিকা সমস্তটা নিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন এবং তার বক্তব্য যে কমপ্লিটলি সুকান্ত মজুমদার যেটা জানালেন যে জঙ্গলের রাজত্ব চলছে এই মুহূর্তে রাজ্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবারই সরব হয়েছে বঙ্গ বিজেপি, সুকান্ত মজুমদার ফের একবার অমিত শাহের সঙ্গে গোটা বিষয় নিয়ে কথা বলবেন এবং তাদের বক্তব্য যে বিজেপির কর্মীদের মিথ্যে কেস দেওয়া হচ্ছে, সমস্ত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে সঠিক নয়, সমস্ত রিপোর্ট অমিত শাহের কাছে তিনি জমা করবেন। মৌমিতা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, বিজেপির তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি এবং তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে তিনি গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি রিপোর্ট করবেন, এবং শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও তিনি সোচ্চার হয়েছেন। তার বক্তব্য হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি এই ধরনের ঘটনা দেখেও কি করে নিশ্চুপ থাকেন, এটা পুলিশেরই উচিত ছিল স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, যেটা হয়নি। কি বলবেন? না, মুশকিল হচ্ছে এই রাজ্যের বুকে যখন কোনো ঘটনা ঘটে, সেটা এই আড়িয়াদহর ঘটনাই ঘটুক বা অন্য কোনো ঘটনা, প্রত্যেকটি ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলের পেছনে রয়েছে। আর যে বিজেপি শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে,
আসলে শুভেন্দু অধিকার রাজনৈতিক অবস্থা এখন এতটাই নড়বড়ে, ওকে অনুষ্ঠিত দেখা করার জন্য সময়ই দিচ্ছিল না প্রথমে, তারপর হাতে পায়ে ধরে রাজি করিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির কাছে কিছু উত্তর করেছে ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে আপনারা দেখেছেন কয়েকদিন আগে 141 জন মানুষ মারা গেছে, ক্রিমিনাল ভোলে বাবা সুরজ পাল, যার সরাসরি কর্মকাণ্ডের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের পুলিশ কি ভোলে বাবার নামে একটা FIR পর্যন্ত দায়ের করতে পারে? এরা আবার বড় বড় জ্ঞানের বাণী বিচারে পশ্চিমবঙ্গের বুকে অন্যায় হলে প্রশাসন ব্যবস্থা নেয়, পুলিশ অ্যারেস্ট করে। এটা পশ্চিমবঙ্গ মির্জাপুর নয়, এখানে আড়িয়াদহেও গ্রেপ্তার হয়, বাকি যেখানে কোনো ঘটনা ঘটে কারুর নাম উঠলে পরে তাকে অ্যারেস্ট করে পুলিশ। আর উত্তরপ্রদেশের বুকে বিজেপি শাসিত রাজ্যগুলোর বুকে আচ্ছার এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, একজনের নামে FIR পর্যন্ত দায়ের হয় না। তারা আবার দেশের মানুষকে রাজ্যের মানুষকে বড় বড় জ্ঞানের বাণীকে এইসব হয়েছে, ভাববাচিত মানুষ বিশ্বাস করে না বলে 18-12 জন আটজনকে ডুবে দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের আসন বাংলার বুকে 22-29 পৌঁছে দিয়েছে বাংলার মানুষ। শেষ কথা বলে জনগণ, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ, জনগণ বুঝিয়ে দিচ্ছে বাংলার রায়, বাংলা বিজেপিদের বিদায়। অরূপবাবু, এই জায়গাটাতে আপনাকে একবার জিজ্ঞাসা করব, যে ছবি পোস্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে, তিনি কি তৃণমূল কংগ্রেস কর্মী যার হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যাচ্ছে এবং যে ছবিটি ভাইরাল হয়েছে? এখনো কোনো খবর নেই যার হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রয়েছে, সে বিজেপির কর্মী না তৃণমূল কর্মী আমাদের জানা নেই, কিন্তু যদি কেউ অন্যায় করে থাকে তার জায়গা একটাই হবে জেলের পিছনে। আর বিজেপি করলে যে চোর হয় প্রথমে বিজেপি তাকে চোর বলে, তারপর তার জায়গা হয় ওয়াশিং মেশিনের মাধ্যমে বিজেপি, এটাই পার্থক্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।